ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي شو ماني دبون جانت سلت موزا دوفار ماسه كي بابي كوري موزا دوفار ماسه প্রথমত আপনাকে সম্পূর্ণ ওযু করতে হবে। ওযুটা ভাঙার আগে আগে আপনি পায়ে মোজা পরিয়ে ফেলবেন। যখন আপনার ওযু ভাঙবে নতুন করে আপনি সালাত আদায় করতে যাবেন তখনই আপনি মোজার উপর মাসে করবেন, যা আপনি স্বাভাবিক ওযুর মতো করবেন। যখন ফা দোয়ার ফালা আসবে তখন আপনি ফা দিবেন না, ভিজা হাত যে পুরা ভিজা হাত আপনার পায়ের অগ্রভাগ থেকে উপরের দিকে নিয়ে আসবেন। আর বিষয়টা খেয়াল রাখবেন যে পায়ের তলা যেটা আমাদের পায়ের তলা এটা মাসে করাটা যে সুন্না না, সুন্না হচ্ছে শুধু পায়ের উপরি ভাগ যেটা আমরা পায়ের ফিট বলতে পারি। পায়ের ফিটেই আমরা কি করব যে হাত টেনে দেবো, ভিজা হাত মাসে করে দেব একবার। আর পায়ের তলা মাসে করাটা এটা বেদাত, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মানুষের যদি নাকি ইসলাম ফালন যে যুক্তি আর বুদ্ধির মাধ্যমে হইতো তাইলে যে শরীয়তের মধ্যে মুজার মাসেটা পায়ের তলা দিয়ে করা হইতো, পায়ের উপরে দিয়ে বা পায়ের ফিট দিয়ে করা হইতো না। তাহলে বোঝা গেল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে সুপ্রমাণিত, মুজার উপরিভাগে যে পায়ের উপরিভাগে মাসে করতে হয়, পায়ের তলা নয়। দ্বিতীয় যে বিষয়টি আপনি দেখতেছিলেন যে ফাতলা মুজা, এমন ফাতলা মুজা যে যেগুলোর থেকে সরাসরি একবারে খুব গভীর দৃষ্টি গিলে দেখা যাবে তেমন মোজা না, এমনিতেই সাধারণ নজরে পড়া দেন পায়ের তলাটা দেখা যাচ্ছে, পায়ের চামড়াটা দেখা যাচ্ছে, ওইগুলো দিয়ে মোজা মাসে হবে না। হ্যাঁ, আপনি যেভাবে বললেন অনেক গভীর, তাহলে অনেক গভীর দৃষ্টি যাওয়ার কথা শরীয়তে বলা নাই, সাধারণ এটা মোটা মোজার মধ্যে ফুটে যাবে। তা আপনি এটার উপরে নিঃসন্দেহে যে মাসে করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।